তোমরা কেমন? হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের দুর্গাপূজা সবার কেমন কাটলো? আমার তো খুব ভালো কেটেছে। দেখো কোথায় কোথায় ঘুরছি, কী করছি, ষষ্ঠী থেকে দশমী সবই তোমাদের বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো এটা প্যানেলটা ভালোই, বেশ সুন্দরই হয়েছে, তুলা দিয়ে পাতা দিয়ে তৈরি করেছে। আর দেখো মেয়ের আমি ছবি তোলায় ব্যস্ত, এদিকে আমার হাজব্যান্ড ভিডিওগুলো করছে। আর দেখো ঠাকুরটা এখন দেখো দেখাচ্ছি, চলো। সাথে আমার ফ্যামিলিতে সবাই এসেছি, এটা ষষ্ঠীর দিন, একদম ফাঁকাই ছিল ষষ্ঠীর দিন, তবুও মনে করো যে রাত্রি 12টা বাজে তাও ভালোই ভিড় ছিল, যথেষ্ট ভিড় ছিল। দেখো এটা আমার ভাসুর যা, আর এই যে আমার ভাস্তা মেয়ে নিচে নামছে, শাশুড়ি নিয়ে চলে গেল মেয়েকে, আর আমিও নামছি ক্যাবলার মতো। কেমন দেখো, এই দেখো একটা ভালোই লাগছে, সাজিয়েছে বিয়ে বাড়ির মতো, তাই না বলো? হ্যাঁ, কী সুন্দর লাগছে দেখতে। এরপরে চলো আর একটা মন্দিরে যাবো, তো টোটোতে মা উঠে বসে গেছে, এবার আমরাও উঠবো, থামো একটু। এই দেখো যাচ্ছি আর একটা মন্দিরে। হ্যাঁ দেখো লাইটিংগুলো কী সুন্দর করেছে না, এটা তো দারুণ অসাধারণ করেছে। আর যে মন্দিরে তোমাদেরকে দেখাবো ওইটা দেখলে কী বলবো, আর এটাও তো অপূর্ব হয়েছে, অপূর্ব। নামবে বাইক থেকে, নেমে সোজাই প্যান্ডেলের ভিতর, আস্তে আস্তে চলে যাবো আমরা সবাই মিলে। আমরা তো এদিকে ছবি ওঠানো শুরু করে দিয়েছি, আর এদিকে আমার হাজব্যান্ড ভিডিও বানাচ্ছে, একে একে সবাই উঠছে উঠছে। আর আমি একটু করছি এদিকে আবার লক্ষ্মী ভাণ্ডার, এই দেখো লক্ষ্মী ভাণ্ডার প্যান্ডেলের সামনে কত কিছু রেখে দিয়েছে। আর এই যে লক্ষ্মী ভাণ্ডার দেখতে পাচ্ছই তোমরা, তাই না? হ্যাঁ দেখো প্যান্ডেলটা ভিতরে খুব সুন্দর করে দিয়েছে, সবাই ছবি তুলছে ছবি তুলছে। আর কি বলে প্যান্ডেলটা ভীষণই সুন্দর করেছে, আর এটা তো অসাধারণ, এইটা মানে মানে পুরোটা এত সুন্দর ছিল না, মানে ছবি তোলার থেকে বেশি আমি এগুলো দেখছিলাম যে কেমন করে কী করেছে ডাগুলো, তারপরে ছোটো ছোটো পুতুল, বাচ্চাদের হেরিকেন দিয়ে এত সুন্দর করে ডাল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে না, মানে অতুলনীয় হয়েছে প্যান্ডেলটা, মানে একদম নতুন নতুনভাবে করেছে। আর এটা আমাদের গঙ্গারামপুর, গঙ্গারামপুর ভাবতে তো পারছোই বন্ধুরা, একটু নতুনত্ব তো হবেই এখানে না, মানে প্রত্যেক বছরই কী বলো তো একদম নতুন নতুন কোনো একটা জিনিস নিয়ে আসে। এর আগের বছরও তো মানে একটা মন্দির করেছিল, মানে কারি কারি তারপরে কী কী সব দিয়ে করেছিল অত কিছু মনে নেই, তবু জাস্ট মানে এগুলো একটা কিছু থাকবেই আমাদের এইখানে। চলো এবার ঠাকুরটা দেখি, আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড, কত মানে এত সুন্দর যে মানে বলাই ধারণাই করা যায়নি যে এত সুন্দর ঠাকুরটাও দেখতে জাস্ট বাউ হয়েছিল। এই ঠাকুরটা সুন্দর না বলো? মানে কোথায় কি দেখবো না দেখবো এমন একটা ব্যাপার হয়ে গিয়েছিল। আর কি বলো তো এগুলো দেখা টাকার পরে একটু মেলায় চলে আসলাম, মেলায় এটা ছিল দশমীর দিন, তো তোমাদের তো বলেছি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হয়েছে, এটা দশমীর দিন, তো দশমীর দিন মেলা নাম ঠাকুরের বিসর্জন দেখলাম, ঠাকুর বিসর্জনও তোমরা দেখতে পাবে, বললাম ছিলাম। তো এটা আমি আজকে দিচ্ছি, আর হচ্ছে মেলা ঘুরছি ঘুরছি এসেছি কেমন কি হয়ে গেছিলো, তো যথেষ্ট একটু ফাঁকাই ছিল, আর অতটাও ফাঁকা ছিল না, তোমরা যতটা ফাঁকা দেখতে পাচ্ছ অতটা
ভিডিওতে বলতে ভালোই হয়েছে বিসর্জনে চলে এসেছি। প্রতিমা দর্শন এখানে একদম মানে নতুনত্বভাবে বিসর্জন করে, তো এইটা ওই বছর থেকে আমাদের এইখানে চালু হয়েছে। তো তোমাদের ওইখানে কবে থেকে চালু হয়েছে কেমন করে বিসর্জন করা নিশ্চয়ই জানবো বন্ধুরা। দেখো জায়গাটা এত বড় ছিল আর লোকখানে একদম ভরা, এই যে আমার দেখার সঙ্গে পরিচয় করিয়ে দিই, এটা আমার ননদ, ননদে জানাই এটা ননদের ছেলে, একদম যেটা আছে আমাকে তো জানানি হয় বাড়ি চলে যাবো।